আসসালামুকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো W1209 সার্কিটটি কিভাবে কালেকশন করতে হয় এবং এটার সেটিং সম্পর্কে। তো অনেকেই এই সেটিং সম্পর্কে জানতে চাইছে, তো আসুন আমি এটা ফার্স্ট টাইম দেখাচ্ছি। একটা সার্কিট কালেকশন করতে আপনার এসি লাইট জ্বালাতে কি কি প্রয়োজন হয়। সম্পূর্ণ ফার্স্ট টাইম আপনার একটি লাইটের প্রয়োজন, এরপরে হচ্ছে আপনার হোল্ডার লাগবে, দ্বিতীয় হচ্ছে হোল্ডারটি, এভাবে আপনি যতটুকু তার প্রয়োজন ততটুকু তার আপনি কালেকশন করেন, লাল কালো, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার সম্পূর্ণ এই সার্কিটটা লাগবে, সেন্সরটা এখানে লাগাবেন। এরপরে হচ্ছে আপনার একটা টু পিন ফ্লাক্স সিস্টেম, একটি তার লাগবে যতটুকু আপনার প্রয়োজন, এই সিস্টেমে দুটি তার লাগবে। আর এখানে হচ্ছে আপনার কেউ ব্যাটারি দিয়ে চালাতে চাইলে এরকম লাগবে, আর কেউ চার্জার দিয়ে চালাতে চাইলেও সে চার্জারটা প্রয়োজন, তো এরকম একটা চার্জার প্রয়োজন হবে, ডিসি চার্জার। তো আমি এসি ডিসি আপনি দুটোটাই দেখাচ্ছি। তো আসুন ফার্স্ট টাইম আপনি কন্ট্রোলারটা নিতে হবে, কন্ট্রোলারটি আপনি চারটা পয়েন্ট, এখানে ব্যাটারি পয়েন্ট হচ্ছে আপনার দুইটা, আপনার চার্জার পয়েন্ট বা ব্যাটারি পয়েন্ট বলেন, আর হচ্ছে যে আপনার এটা হচ্ছে মেইন সাপ্লাই পয়েন্ট। তো আসুন আমি কালেকশন করতেছি, ফার্স্ট টাইম আমি কালেকশন করব আপনার ব্যাটারির পয়েন্ট, ব্যাটারির পয়েন্টটা এটা একটা লাল একটা কালো, তো এই কালারটা ঠিক রাখতে হবে। তো যেমন কালোটা, কালোটা আপনার ডান পাশে লাগাতে হবে, কালোটা আপনার ডান পাশে, কালোটা আপনার ডান পাশে লাগাবেন, ভালো করে লাগাই নেবেন। এরপরে আপনার লালটা, লালটা আপনি লাগাবেন এরপরে পাশেরটা, বাম পাশে। তো এটা হচ্ছে আপনার ব্যাটারি বা চার্জারের লাইন, এভাবে দিতে হবে এই দুইটা। এরপরে আপনার হচ্ছে যে আসুন হোল্ডারের লাইনটা, বাতির যে হোল্ডারের লাইনটা এটা লাল আর এবং কালো, তো লাল তারটা আপনার যেটা থাকবে এটা দেবেন, এরপরেরটা লাল তারটা এরপরেরটা লাগাবেন। হ্যাঁ দিলাম, এই এরপরে হচ্ছে আপনার কালো তারটা থাকবে, এটা আপনি রাখেন কালো তারটা। এরপরে আসেন আপনার টু পিন সেই লাইনের তারটা, এটা দিয়ে দুইটা তার, এটা লাল তারটা লাগাবেন আপনি, এরপরে যে পয়েন্টটা খালি থাকবে এই পয়েন্টটা, যেমন দেখুন এবার আমার লাগানো হয়ে গেল। এরপরে যে আপনার এই যে আপনার হোল্ডারের যে লাল তারটা এবং এই টু পিনের যে লাল তার, সরি কালো তারটা, হোল্ডারের কালো তার এবং হোল্ডারের সাথে যে আপনার টু পিনের যে কালো তার, এই কালো তার দুইটা একসাথে জোড়া দিয়ে দেব, এটা জোড়া দিয়ে দেব এবং কস্টিপ দিয়ে আপনার আটকাই দিতে হবে থাকবে। তো আবার আমরা বুঝে নিই, আপনার ব্যাটারি বা চার্জারের লাল কালো তার, কালোটা আপনার ডান পাশে, এরপরে বাম পাশেরটা কালো পাশেরটা হচ্ছে যে আপনার বাম পাশে, এরপরে এটা হচ্ছে যে হোল্ডারের লাইন, এরপরে এটা হচ্ছে টু পিন ফ্ল্যাগের লাইন, ঠিক আছে। এরপরে টু পিনের কালোটা আর হোল্ডারের কালোটা একসাথে জোড়া দিয়ে দেবো, এই হচ্ছে এটার কালেকশন শেষ। এবার আসুন এটা আমরা লাইন দেবো। তো আমরা একটা ইলেকট্রিক ফ্ল্যাগ নেব, ইলেকট্রিক ফ্ল্যাগে আপনার এটা লাইন লাগাবো টু পিনটা, এবং আমি একটা চার্জার দিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ব্যাটারি না থাকা সত্ত্বে। যেমন চার্জারে লালে লাল কালোতে কালো, এটা লাগানোর পরে দেখেন ব্যাটারিতে লাগালে আপনি ব্যাটারিতে লালে লাল লাগাবেন কালোতে কালো, আর চার্জার দিয়েও আমি লালে লাল কালোতে কালো লাগাবো। আসুন এবার চার্জারের লাইনটা হবে,
থেকে আপনি এটা দিয়ে চেঞ্জ করতে হবে সি করতে হবে ঠিক আছে সি থাকলে আপনার এটা হচ্ছে তাপমাত্রা মানে ঠান্ডা থাকবে আর আপনি যদি এটাকে এরকম থাকে ঠিক আছে ফার্স্ট টাইম আপনি এরকম থাকে তো আপনি এটাকে ফার্স্ট টাইম চেপে ধরে এই লাইনটাকে আপনি পিজিরেতে মানে আবার একটা চাপ দিয়ে এটাকে সি থাকবে নতুন অবস্থায় আপনি এটাকে এস করে দিবেন ঠিক আছে এই সেটিংটা করে আপনি আবার সেটিং বাটনটা চাপ দিয়ে দিবেন তাহলে আপনি সেট হয়ে যাবে এরপরে আপনার এখানে যদি আমি চাপ দিই আবার P1 আসে P1 এ আপনার সেটিং বাটনটা চাপ দিলে এটা চাপ দিলে আপনি দেখাবে আপনি এখানে আপনি নতুন অবস্থায় দেখতে পাবেন এই 0 এর জায়গায় আপনি 2.0 থাকবে দেখেন আপনি যদি লিড করেন তাহলে চলে যাবে সেটিংটা আবার দেখাই চেপে ধরলে আপনার 1 P1 এ আপনার এখানে 2.0 থাকবে তো আপনি এটাকে মাইনাস বাটন দিয়ে চেপে আপনি 3 করে নেবেন 0.3 করে নেবেন 0.3 এরপরে সেটিং চাপ দিলে আপনি সেট নিয়ে নেবেন এরপরে আপনি এটাকে ছাড়া দেবেন কিছুক্ষণ পরে অটো এটা সেভ নিয়ে নেবেন দেখেন অটো সেভ নিয়ে এখন আপনি টেম্পারেচার সেট করবেন যেমন আবার সেটিং বাটন একটা চাপ দিলে আপনার টেম্পারেচারটা এরকম আসবে এটাকে আপনি আপ ডাউন দুইটা বাটন দিয়ে বাড়াই কমাই নিতে পারবেন যেমন অ্যাভেলেবল আপনি 37.7 এটাকে যদি আপনি সেট করে দিয়ে আবার সেট বাটনে চাপ দেন সেভ দিয়ে তো দেখেন টেম্পারেচার এখন আছে সেট বাটনে চাপ দিলে 37.7 তো এভাবে আপনি টেম্পারেচারটা সেট করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনি এভাবে যদি সেট করেন তাহলে আপনার টেম্পারেচারটা সেট হয়ে যাবে তো আসুন এবার আমি লাইটটা জ্বালাই দেখি জ্বলে কিনা এই একটা লাইট আমি এটাকে নিলাম দেখেন এটা আমি যখনই লাইন দিলাম লাইটটা চলে আসলো এখন এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর এই সেন্সরটা আমি লাইটের কাছে দিলাম দেখেন এটা যখন এই মিটারটা 37.7 উঠবে তখন এই লাইটটা বন্ধ হয়ে যাবে আবার যখন আপনার 3 পয়েন্ট কমে যাবে তখন এই লাইটটা জ্বলবে তো দেখেন একটু ওয়েট করতে হবে ভিউয়ার্স দেখেন 37.7 উঠলে লাইটটা বন্ধ হয়ে যাবে দেখেন কাছাকাছি টেম্পারেচারটা চলে আসছে 37.27 অটো আপনার বন্ধ হয়ে গেছে আপনার এই হাই টেম্পারেচার হওয়ার কারণ হচ্ছে লাইটের কাছে আমি এই সেন্সরটা রাখার কারণে হাই টেম্পারেচার দেখাচ্ছে তো দেখেন আমার 37.7 আবার যখন কমে গেল লাইটটা জ্বলে উঠছে অটো জ্বলে উঠছে আবার যখন আপনি কাছে ধরবেন লাইটটা সেন্সরটা কাছে ধরবেন তখন আপনি লাইটটা আবার দেখুন যে ই হয়ে যাবে দেখেন আবার অফ হয়ে যাবে লাইটটা অটো সিস্টেমে অফ হয়ে যাবে দেখেন লাইটটা অফ হয়ে গেছে তো এই সিস্টেমে আপনি এই কালেকশনটা করলে আপনি এই W1209 সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তো বিস্তারিত আরো কিছু জানার দরকার হলে আমাদের নম্বরে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম